হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাতে যাচ্ছি মজাদার একটি রেসিপি, আর সেটা হচ্ছে টাকি মাছ ভর্তা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করি, ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সো এখানে আমি নিয়ে নিয়েছি টাকি মাছ, আর সেগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এর মাথাটা আমি আলাদা করে ফেলেছি। আর এগুলোকে আমি এর উপরে একটি ছুরির সাহায্যে অথবা বটির সাহায্যে আপনারা যেটা চান ব্যবহার করতে পারেন, দিয়ে খুব ভালোভাবে একটু ডিপ করে কেটে নিতে হবে। এখন আমি এর ভিতরে যেগুলো উপকরণ ব্যবহার করছি তা ছিল রসুন, পেঁয়াজ ও কাঁচামরিচ। সো আমি মাছের ভিতরে খুব ভালোভাবে একটু সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া লাগিয়ে নিয়েছি। অন্যদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি, আর তেল সম্পূর্ণভাবে গরম করা হয়ে গেলে আমি এটা মাছের ভিতরে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, মানে কড়া করে ভেজে নিতে হবে, যেন ভেতর পর্যন্ত সিদ্ধ হয়ে যায় আর ভেতর পর্যন্ত একটু ফ্লেভার আসে, সেজন্য একটু কড়া করে ভেজে নিতে হবে। সো আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এরকমভাবে আমি সবগুলো মাছ ভেজে নিব। সো এভাবে সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেলে ওই একই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আর ভর্তাতে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি নিলে ভালো হয়, খেতে একটু সুস্বাদু হয়। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। এখানে আমি শুকনো মরিচ ও কাঁচামরিচ দুটোটাই ব্যবহার করেছি, কেননা শুকনো মরিচে একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি রসুন কুচি। আর দিয়ে দিচ্ছি গোটা চারটা শুকনা মরিচ। দিয়ে দিব এখন এর ভিতরে সামান্য পরিমাণে লবণ। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল। আর ভর্তাতে সরিষার তেল ব্যবহার করলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে, চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করার। সো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে অন্যদিকে মাছটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, আমি এর ভিতরে যে একটা কাঁটা আছে সেই কাঁটাটা আমি আলাদা করে নিচ্ছি হাতের সাহায্যে। সো ঠিক এভাবেই আমি সবগুলো মাছ থেকে কাঁটাটি আলাদা করে ফেলে দিচ্ছি, দেখুন। অন্যদিকে আমার পেঁয়াজ মরিচটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। সো মাছটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি এটিকে মাখিয়ে নিব। তার জন্য আমি এখানে শুকনো মরিচ নিয়েছি, নিয়েছি কিছুটা ধনে পাতা। আর ধনে পাতা আর শুকনো মরিচটা দিয়ে আমি খুব ভালোভাবে এটিকে মেখে নিচ্ছি। ধনে পাতার পরিমাণটা আপনি আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দিবেন, ধনে পাতা বেশি হলে খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে। সো এখন আমি ভাজা পেঁয়াজ মরিচগুলা আর ধনে পাতা কুচিগুলা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিব এর ভিতরে সামান্য পরিমাণে একটু সরিষার তেল। সরিষার তেল মানেই ফ্লেভারটা আসবে, সেজন্য সরিষার তেলটা দেয়া। এখন আমি খুব ভালোভাবে এগুলোকে যে মাছটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মাছের সাথে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। সো হয়ে গেল আমাদের টাকি মাছ ভর্তা। তো এভাবে আপনারা খুব সহজে বাসায় বাড়িতে এরকমভাবে তৈরি করে নিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।